তো আগে তার দু একটা কাজ আমি একটু দেখি, দেখার পরে তারপর আমরা নতুন কাজ এবং পুরাতন যে আরো কিছু কাজ আছে সেগুলো নিয়ে ক্লাস করব। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, এখানে দেখেন আপনাদের কিছু কাজ আমি পাইছি। এগুলা হচ্ছে মূলত গত ক্লাসের কাজ। এটা হচ্ছে লাস্টে আপনাদের আমি যেটা দেখাইছিলাম, আশা করি প্রত্যেকেই নিজের মতো করে করছেন এবং আশা করি কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা জানাতে পারেন। আমি এটা যেটা দেখতেছি মোটামুটি ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, দেবাশিস দা এটা রেডি করে দিছেন, যে এইখানে যে লেখাগুলো লাইনের মাঝে যে গ্যাপগুলো না, এই গ্যাপগুলো যতটা পারেন কমায় দিবেন, না হলে এইখানে দেখেন বাম সাইডে যে অ্যাকচুয়ালি কি আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তর্কের খাতিরে ধরে নিতে পারি যে এখানে ওই পিকচারটাই দেখা যাচ্ছে, কিন্তু পিকচারটা আসলে আরো ভালো করে বোঝানোর জন্য এই লেখাগুলো আরেকটু বড় বড় এবং মাঝের গ্যাপগুলো আরো ছোট হওয়ার দরকার ছিল। যেমন এইটা ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে এইগুলা ফেটে ফেটে গেছে। এটা আমাকে অঞ্জলি আপু পাঠাইছেন, এগুলো ফেটে ফেটে গেছে, কি কারণে ফাটছে আমি ঠিক বুঝলাম না, নিশ্চয়ই কোনো কারণ আছে। একটু বলবো, হ্যাঁ, শিওর, প্লিজ। মানে আপনি যেটা দেখিয়েছিলেন সেখানে ওয়ার্ডগুলি আরো মোটা মোটা ছিল, এবং এই যে যে মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওইটা অনেকটা সরে গিয়েছিল, যার ফলে ফেসটা টোটাল বোঝা যাচ্ছিল। আমি অনেকবার ট্রাই করেছি, ওরকম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দরকার হয় আবার দেখবো আমি। আরেকটু একটু প্রবলেম বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে হ্যাঁ, শিওর। যে মানে আমি একটু বেরিয়ে যেতে পারি, ডক্টরের কাছে যাব। আপনি যে একটা ঘড়িকে পাত করে এনে একটা টেবিলের উপর দিয়ে শেডো দিয়েছিলেন, সেইটা আমি ঘড়িটাকে পাত করে টেবিল পর্যন্ত আনতে পেরেছি। ওই শেডোর অংশ পরের থেকে আর কিছুটা করতে পারিনি। আমি যতবারই শেডো দিচ্ছি শেডোটা হচ্ছে না। আর হচ্ছে ওই টেবিলটা যে আপনি যখন নিচে যখন টেবিলটা করলেন, ওই টেবিলটা আমার হচ্ছে ঘড়ির উপরে চলে যাচ্ছে, ঘড়িটা উপরে আসে না। আচ্ছা ঠিক আছে, প্রথমে ফোল্ডটাই দেখি। ঘড়ির কাজ যেটা করছিলাম অবশ্যই সেভ করা আছে খুব সম্ভব। এইটা ছিল আমাদের ঘড়িটা, তাই না? কাজ যেটা করছিলাম খুব সম্ভব কাজটা নাই। আচ্ছা, যদি কাজটা না থাকে আবার করব। আচ্ছা, প্রথমে ঘড়িটা যেটা আছে, ঘড়িটা নিয়ে, ঘড়িটাকে প্রথমে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ঘড়িটাকে ফার্স্টে পেন টুলস দিয়ে কিংবা অন্য কোনো ভাবে আপনাদের পাত রেডি করে নিতে হবে, তাই না? তো ঘড়িটাকে পাত করার জন্য পেন টুলস কিংবা অন্য যে কোনো টুলস আমরা ইউজ করতে পারি। তো আমি জাস্ট খুব দ্রুত করব, সেই জন্য এখানে কুইক সিলেকশন টুলস দিয়ে আমি পাত করে ফেলতেছি। হ্যাঁ, কুইক সিলেকশন, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা টোটালি হোয়াইট, সেই জন্য টলারেন্স 50 রেখে কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে পাত করে ফেললাম, মানে এটাকে সিলেকশন করে ফেললাম। তো সিলেকশন করার পরে দেখেন এইটা জাস্ট ঘড়িটুক না, ঘড়ির বাইরের অংশটুকু সিলেক্ট হয়েছে, সেই জন্য সিলেকশনটাকে আমি ইনভার্স করে নিয়ে আসবো। সিলেক্ট ইনভার্স, আমি এখন সিলেকশনটাকে ইনভার্স করে ফেললাম, তার মানে এই মুহূর্তে শুধু আমার এই ঘড়ির পার্টটুকুই সিলেক্টেড আছে। তো এখন এইটাকে আমি আলাদা একটা লেয়ারে কপি করে নিব, সেজন্য রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি, দেখেন এখন আমার আলাদা একটা লেয়ারে শুধু ঘড়িটুক কপি হয়ে গেছে, তাই না? এখন আমি আলাদা একটা স্পেস নেই যেখানে আমি এটাকে পেস্ট করব।
সাপোজ এই স্কেচটাকে ঘড়িটাকে আমি নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে লেয়ারটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এর আগে আপনাদের ড্রাগ এন্ড ড্রপ আমি দেখাইছিলাম অ্যাকচুয়ালি সেরকম ভাবে। এখন নিয়ে আসার পরে দেখেন এখন ঘড়িটা কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ডের উপর আছে। এখন আমি চাচ্ছি যেটা, যে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তো এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য জাস্ট দ্রুত আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেই। ঠিক আছে, এটা সাপোজ আপনাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রথমে ঘড়িটাকে নিয়ে যেহেতু আমরা কাজ করব, সেহেতু ঘড়িটাকে প্রথমে আমি স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলে যেটা হবে সেটা হচ্ছে ঘড়ির অরিজিনাল যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা লুজ করবে না। যদি আমি ছোট কিংবা বড় করি তাহলে কোয়ালিটিটা ঠিক থাকবে। সো আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে এখানে রাখলাম। এটা ঠিক পছন্দ হচ্ছে না। আচ্ছা, এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখার পর এখন মনে হচ্ছে যে এটার একটা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য যেটা করব আমি সেটা হচ্ছে ফার্স্টে এই লেয়ারটাকে একটা কপি করি। লেয়ারটা কপি হলো, কপি হলে উপরের লেয়ারটা ইন্ট্যাক্ট থাকবে। নিচের লেয়ারটাকে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট অপোজিট ডিরেকশনে এটাকে ঘুরায় নিয়ে আসবো। আর অপোজিট ডিরেকশনে ঘোরানোর জন্য যেটা ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করলে যেটা হলো সেটা হচ্ছে নিচের ঘড়িটা দেখেন জাস্ট অপোজিট ভাবে ফ্লিপ হয়ে গেল, তাই না? তার মানে হচ্ছে জাস্ট ঘুরে গেল, মিরর মানে মিরর হয়ে গেল। এখন মিরর হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো ঘড়ি পাচ্ছি। তো এখন আমারটা কি নিচেরটাকে শ্যাডো হিসাবে দিতে হবে এবং উপরেরটা আমার ইনটেক থাকবে। তো এখন নিচেরটাকে শ্যাডো করার জন্য আমি জাস্ট এটাকে মাস্কিং করব। তো এখানে একটা মাস্ক নিয়ে নিলাম, মাস্কিং লেয়ার, এবং মাস্কিং লেয়ার নিয়ে এই লেয়ারটাকে আমি দেখছেন যতটুকু জায়গা আমি ব্ল্যাক করে দিচ্ছি ততটুকু জায়গা মানে ঝাপসা হয়ে যাচ্ছে, এবং যতটুকু জায়গা সাদা থাকবে ততটুকু জায়গা আমার কন্টেন্টটু দেখা যাবে। সো আমি লেয়ারটাকে মাস্কিং করে দিলাম। মাস্কিং করে দেওয়ার পর লেয়ারের অপাসিটিটা একটু কমায় দিই যাতে পারফেক্টলি মনে হয় যেন কাচের উপরে জিনিসটা দেখা যাচ্ছে কিংবা এই টাইপের। এটাকে আরেকটু মাস্কিং করতে হবে খুব বেশি দূর যাতে না ওঠে। এই মোটামুটি ওকে। এখন এটাকে আরো পারফেক্ট অ্যালাইন করার জন্য এইখানে যেহেতু এটা যদি গ্লাসের উপর থাকে তাহলে এটার হালকা একটা শ্যাডো পড়বে, তাহলে এখানে আমার আলাদা একটা শ্যাডো দিব আমি। হ্যাঁ, তা আলাদা শ্যাডো দেওয়ার জন্য কি করব, পেন টুলস, জাস্ট এখানে পেন টুলস দিয়ে হার্ডনেস 0 1 1 আমি এখানে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করে এখানে ছোট্ট একটু কালার নিয়ে নিলাম। কালার নিয়ে এই কালারটাকে এখন একটু চ্যাপটা করি, চ্যাপটা করি এবং একটু বড় করি। এখন মনে হইতে পারে যে এটা তো ব্লু মনে হচ্ছে, তো এই ব্লুটাকে আমি যদি একটু হার্ডনেস দিয়ে দিই কিংবা একটু মাল্টিপ্লাই করি। হ্যাঁ প্লিজ, আপনি যখন এই যে কালারটা নিচ্ছেন না, আমার কালারটা হচ্ছে কি ঘরের ভিতরে বসে যাচ্ছে, নিচে বসছে না কালারটা। না না না, ঘরের ভিতরে ঘরের ভিতরে বসে যাচ্ছে। আচ্ছা, তার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা লেয়ার তৈরি করে নেবেন। ঠিক আছে, আমি দেখেন এখানে আলাদা একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, এবং ঘড়িটা যেহেতু এখন স্মার্ট অবজেক্ট হিসেবে আছে আপনি চাইলেও এই লেয়ারে কোনো কালার বসাতে পারবেন না। দেখছেন এই লেয়ারে কোনো কিছুই বসবে না, কারণ কি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। আচ্ছা, তো মেইন কন্টেন্টটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিচ্ছি, এবং সেই লেয়ারে আমি এটাকে বসাচ্ছি। ঠিক আছে, জি ভাইয়া। এখন এই যে আমার জিনিসটা বসে গেল, একটু যদি বেশি মনে হয় আমি এটার অপাসিটি একটু কমাই দিব, এবং দেখেন আমার কন্টেন্টটা রেডি হয়ে গেছে। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। জি ভাইয়া,
পডকাস্ট আমি এটাকে সেভ করে রেখে দিলাম। আর আপনাদের অন্য একটা যেটা ইয়ে ফিল করতেছিলেন সেটা হচ্ছে আচ্ছা, এটা তো একেবারে ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে আসবে, এরকম কোনটাই কাজ করছিলাম, ওইটা সেই আগেরটা অবস্থা। আচ্ছা, এইখানে দেখেন এই যে কালারটা, মানে যে যে কালার লেয়ারটা ছিল এটাকে আমি মাস্কিং করে দিছিলাম মেইন ইয়ের সঙ্গে। এবং তার জন্য কি করছিলাম, প্রথমে একটা পিকচার আনা হয়েছিল, পিকচার আনার পরে সেই পিকচারের উপরে জাস্ট একটা মাস্ক নেওয়া হয়েছিল কিংবা একটা কালার নেওয়া হয়েছিল, ঠিক আছে, আলাদা একটা লেয়ার লেয়ার নিয়ে সেই লেয়ারে একটা কালার দেওয়া হয়েছিল। কালার দেওয়া হয়ে গেল, এখন কালার দেওয়ার পর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এই যে টেক্সট, একটা টেক্সট আমি নিয়েছিলাম এবং টেক্সটটাকে এই লেয়ারের সঙ্গে মাস্ক করে দিছিলাম। মূল ব্যাপারটা ছিল হচ্ছে এইটা, তো এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই লেয়ারের ওইখানে এটাকে মাস্ক করে দেয়া, এইটাকে মাস্ক করলে জাস্ট যেটা হবে সেটা হচ্ছে এইটার অপোজিটটাকে মাস্ক করতে হবে, সিলেক্ট ইনভার্স এবং মাস্ক, কাজ হচ্ছে এইটুকুই। আর এখানে দেখেন টেক্সটগুলো বড় বড় ছিল এবং মাঝের লাইন অনেক কম ছিল, যার ফলে পরিপূর্ণ পিকচারটা বোঝা যাচ্ছিল। তো এখানে কাজটা কি, কাজটা হচ্ছে একটা মাস্ক, কিন্তু ডাইরেক্ট আপনি মাস্ক করলে যেটা হবে সেটা হচ্ছে, দেখেন আমি যদি শুধু এই লেয়ারটাকে ধরে মাস্ক করতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে শুধু ওই জায়গাটাতেই লেখাটা থাকতো, তাই না? কিন্তু আমরা কি চাচ্ছিলাম যে অপোজিট জায়গাটা লেখা, অপোজিট জায়গাটু কালার থাকবে এবং লেখা জায়গাটু কি হবে, লেখা জায়গাটু কালার থাকবে না, অর্থাৎ সে জায়গাটু পুরো ফ্রেশ হবে এবং সে জায়গা থেকে কালার মুছে যাবে। তো যার কারণে এই এইখানে ফার্স্টে একটা সিলেকশন করে নিছি এই যে টেক্সটটা ছিল সেই টেক্সট সহ, এবং তারপরে সিলেকশনটাকে ইনভার্স করা হয়েছে, ইনভার্স করে তারপরে সেটাকে মাস্ক করা হয়েছে। তাহলে আমাদের যে আউটপুটটা প্রয়োজন ছিল সেভাবে আমরা জিনিসটাকে পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? এনি কোশ্চেন? ভাইয়া লেখাটাকে না মোটা করতে পারছিলাম না, যখন আমি মোটা করছিলাম কোনো সময় দেখা যাচ্ছে আমার লেখাটা ডান দিকে বেড়ে যাচ্ছে, কখনো আবার চলে যাচ্ছে বা নিচ দিকে চলে যাচ্ছে, মানে পেজের মূল ফিগার আউট করতে গেলে না লেখাটা ওই আপনি যেরকম সাইজ করছেন ওই সাইজটা করতে পারছিলাম। আচ্ছা আপু, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে এই লেখাটা হচ্ছে লেফট অ্যালাইন করা, ঠিক আছে, সুতরাং আপনি যখন লেফট অ্যালাইন করবেন তখন এটা ডানে বাঁয়ে সরার কোনো অপশন নাই। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা টেক্সট নিতে হবে, মানে ফন্ট সেরকমভাবে নিতে হবে যে ফন্টটা আপনার এই কাজের জন্য সবচেয়ে পারফেক্ট। যেমন আমি এখানে ইম্প্যাক্ট ফন্টটা নিয়েছিলাম, এবং ইম্প্যাক্ট এমন একটা ফন্ট যেটা সবার কম্পিউটারে আসেই, একেবারে কমন একটা ফন্ট, ঠিক আছে, ইম্প্যাক্ট ফন্ট। হ্যাঁ আমরাও এটা নিয়েছি, আপনার ওইটা সুতরাং দেখে দেখে ইম্প্যাক্টটাই আমি এখানে নিয়েছিলাম। ইম্প্যাক্ট ফন্ট নিয়ে আপনাদের দেখাইছি, আপনারা এই ফন্টটা নিয়েও কাজ করতে পারেন। আর এই লাইন হাইট এবং অন্যান্য কিছু সেগুলো তো এখান থেকে চেঞ্জ করা যায়, যেমন লাইন হাইট যদি আরো কমাতে যাই আমি আরো কমাই দিতে পারি। এইভাবে আপনারা যখন লেখাটা লিখবেন স্পেস দিয়ে দিয়ে না সরিয়ে জাস্ট লেফট অ্যালাইন করে দিবেন, লেফট অ্যালাইন করে দেওয়ার পরে এটাকে মানে একেবারে জায়গা মতো প্লেস করবেন যেখান থেকে আপনি চাচ্ছেন। লেফট অ্যালাইন মানলে যে এটা পেজের একেবারে লেফট থেকে বসবে তা তো না, আপনি যে কোনো জায়গা থেকে সেটাকে লেফট অ্যালাইন করতে পারেন আপনার প্রয়োজন মতো, তাই না? সো লেফট অ্যালাইন করে নিয়ে সেটাকে আপনার প্রয়োজন মতো জায়গায় প্লেস করবেন, প্লেস করে নিয়ে তারপরে কাজ করবেন। আচ্ছা, আমি এটাও ক্লোজ করতেছি। আজকে আমরা কি কাজ করব? হ্যাঁ বলুন স্যার। ওই যে আপনি যখন প্যাথ ইটা টুলটা ইউজ করছেন তখন ওই উপর থেকে সিলেক্ট করে যখন নিচে আবার সিলেক্ট করছেন তখন ওইটার বাঁকা হয়ে একটা কালার হয়ে গেছিল না?
স্যার? জাস্ট মিনিট, আমি বুঝিনি, পাত মানে কি এই গ্রেডিয়েন্ট টুলস এর কথা বলতেছেন আপনি হ্যাঁ ওই কিংবা? হ্যাঁ প্যাথ টুলটা। পাত টুলস হচ্ছে এইটা? হ্যাঁ ইলাস্ট্রেটরে যেমন মানে আমরা হ্যাঁ যদি ওই প্যাথ দিয়ে কাজ করার সময় এক জায়গা থেকে সিলেক্ট করে নিচে মানে উপর থেকে যদি সিলেক্ট করে নিচে আসি, তারপর আবার যদি সাইডে যাই, তাহলে ওইটা মানে ত্রিভুজের মতো হয়ে যায় না? এই নিচে আসলাম, নিচে এসে মাউস ধরে রাখা না অবস্থায় এটাকে আমি কাট করতে না, পারতেছি উপর এখন থেকে এটাকে। সিলেক্ট করি তারপর নিচে আসলাম। আপনি ওই যে নাম লেখাগুলো লিখছিলেন না ছবির উপর, হ্যাঁ, ছবির উপর যে লেখাগুলো ওই যে লিখছিলাম, লেখা ওই সাইডটা পেস্ট কালার যে জায়গাটা ওই জায়গাটা, হ্যাঁ ওই পেস্ট কালারের জায়গাটা যখন করছিলেন তখন প্যাথ দিয়ে করার সময় ওইটার কালারটা এটা পাথ দিয়ে করার অটো আপনার হয়ে দরকার নেই, গেছিল। এটা সিলেকশন টুলস যেটা আছে আপনারা যেটা করতেছেন মানে এই পাথ দিয়ে যখন আপনি করবেন আপনারা সবসময় শেপ দিয়ে শেপ ইউজ করবেন, ঠিক আছে? যখন শেপ দিয়ে করবেন তখন মনে রাখবেন যে এইখানে যদি পাথ থাকে তাহলে আপনার কালারটা আসবে না, তখন এই পাথের মধ্যে গিয়ে আলাদা একটা পাথ তৈরি হবে, সেই জন্য শেপ টুলস সিলেক্ট করে নিয়ে তারপর আপনি এখান থেকে একটা শেপ রেডি করেন, ঠিক আছে? তখন হ্যাঁ দেখবেন যে আপনার জিনিসটা এখানে একটা আলাদা লেয়ার নিতে হবে। না আমি নেয়ার পর কালার আসে না আচ্ছা, এখানে এখন, শেপ মানে টুলস আমি শেপ কালারটা কি সিলেক্ট করলাম, আলাদা একটা লেয়ার নিলাম, এখানে ফিল কালার আছে, এখন দেখেন এটা অবশ্যই কালার আসবে, ঠিক আছে? আপনার হ্যাঁ খেয়াল রাখতে হ্যাঁ হবে যে এখানে শেপ থাকতে হবে, এখানে যদি পাথ সিলেক্টেড থাকে সেক্ষেত্রে কালার আসবে না, কারণ তখন সেটা অন্য জায়গায় চলে যাবে, পাথ হিসাবে দেখাবে, কিন্তু আপনার তো এটা একটা শেপ হিসাবে আপনি নিয়ে আসবেন, সেই জন্য এখানে শেপ সিলেক্ট থাকলেই আপনি এটাতে কাজ করতে পারবেন। হ্যাঁ বুঝছি স্যার। আর ওই যে আপনি কপি করেন না ওই যে সাইডে রাখেন, ওই কপিটা কিভাবে করেন? কি কপি করা? ওই যে সাইডে রেখে তারপর আপনি কপি করে নেন, নেয়ার পর আপনি বলছিলেন যে ওইটার উপর লিখতে হবে, ওই যে পাশ দিয়ে কপি করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ এগুলো কিভাবে করেন? এইখানে এই যে লেখাটা আছে সেই লেখাটাকে কপি করার জন্য জাস্ট কন্ট্রোল ধরে লেখার উপরে ক্লিক করলে হবে, টি এর উপরে জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করলে লেখাটা কপি হয়ে মানে সিলেক্ট হয়ে যাবে, আর হ্যাঁ সিলেক্ট এটা কি করার পরে নিচ দিক দিয়ে আনতে হবে না শুধু কন্ট্রোল ধরে রেখে দিলেই এটা কপি হয়ে যাবে? কন্ট্রোল ধরে জাস্ট কন্ট্রোল ধরে এটাকে রেখে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, মানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করতে হবে, টি এর উপর ক্লিক করতে হবে, যে কোনো হ্যাঁ অবজেক্ট, ঠিক আছে? যে কোনো হ্যাঁ অবজেক্ট ঠিক যেমন আছে, এইখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে এইটাও লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু লেয়ার এত বড় আছে সেহেতু সিলেকশনটা এত বড় আছে, যে কোনো লেয়ারে আপনি কন্ট্রোল ধরে ক্লিক করে সেই লেয়ারের কন্টেন্ট যতটুকু আছে সেইটুকু সিলেক্টেড হবে, ঠিক আছে? যেমন এই হ্যাঁ লেয়ারটা আমি হ্যাঁ যদি কন্ট্রোল ধরে ক্লিক করে এই লেয়ারের কন্টেন্ট যতটুকু আছে ততটুকু সিলেক্টেড হলো, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে আমরা দেখি নতুন কি দেখা যায়। আমি ভুলে গেছি নতুন কি দেখাবো। ওকে, তো আজকে আমরা নতুন যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথমে যে কোনো একটা ছবি, একটা ছবি নিলাম, এখন ছবি নেওয়ার পর ওকে ছবি নিলাম, এখন ছবি নেওয়ার পর এই ক্যানভাসটাকে আমি ছবির সাইজে নিয়ে আসবো, সেই জন্য ছবিটাকে সিলেক্ট করার পর এটাকে ক্রপ করে ফেলি, তাহলে ক্যানভাসটা আমার ছবির সাইজে চলে আসলো। এখন ছবি নেওয়ার পর আমার এই যে ছবিটা আমি নিয়েছি এই ছবিতে কিছুটা কালার করব, এবং কালারগুলো হবে একটু ভিন্ন রকম, যেমন সবগুলো সবুজ কালার কিংবা সবগুলো নীল কালার, না সেরকম না, আমরা এই ছবিটাতে স্পেশাল কিছু কালার করতে চাচ্ছি, লাইক ডান সাইডে হবে হচ্ছে ব্লু কালার, বাম সাইডে অন্য ধরনের একটা কালার আসবে, মানে এই ধরনের একটা কালার ইফেক্ট দিতে চাচ্ছি, সেই জন্য আমরা কি কাজ করব, সেই জন্য আমরা যে ধরনের কাজ করতে পারি সেটা হচ্ছে, ফার্স্টে ছবিটা আমার রেডি করা আছে, তো ছবিতে আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি ধরনের লেয়ার? অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এটা হচ্ছে সলিড কালার, আমরা এই কালার একটা সলিড কালার নিয়ে নিলাম, গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম, যাই হোক একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম,
এখন গ্রেডিয়েন্ট ম্যাপ কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা কালার তৈরি হয়েছে। হ্যাঁ, কালার তৈরি হলে গ্রেডিয়েন্ট ম্যাপে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে দুইটা কালার আছে, আমি একটা ব্লু কালার দিছি, আরেকটা কালার হবে হচ্ছে আমি দিব ব্ল্যাক। দেওয়ার পরে দেখেন এটা পুরোটা অংশ সিলেক্টেড হয়ে গেছে, তাই না? এবং কেমন অদ্ভুত দেখাচ্ছে। এখন এই অদ্ভুত দেখানোর অবস্থায় আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সাইড থেকে কালারটাকে আমি ছেঁটে ফেলে দেব। এই সাইড থেকে যদি কালারটাকে আমি ছেঁটে ফেলাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মাস্কিং যে লেয়ারটা আছে সেই মাস্কিং লেয়ারে গেলে গিয়ে প্রথমে আমি টোটালটা ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু কালার আছে, কিন্তু যেহেতু মাস্কিং লেয়ার টোটাল আমি ব্ল্যাক করে দিচ্ছি সেই জন্য কালার একটুও দেখা যাচ্ছে না। এখন এই অবস্থায় আমার যতটুকু আমার ওই ব্লু কালারটা পাওয়ার দরকার ততটুকু আমি হালকা করে কালার করে দিব। এখানে অপাসিটিটা আমি একটু 5 করে নিলাম, এখানে ফ্লো আছে ফ্লোটা একটু কমায় নি। কমায় নেওয়ার পরে দেখেন আমি এই পার্টটাই কালার চাচ্ছি, তাই না? তাহলে এই পার্টটা আমি হালকা করে এর উপরে সাদা পেন্ট দিয়ে কালার করতে থাকি। সাদা পেন্ট দিয়ে এই অংশটা আমি কালার করে ফেললাম। এখন দেখেন কিছু কিছু অংশ কিন্তু কালার আসে নাই, তার কারণ হচ্ছে যেহেতু এটা গ্রেডিয়েন্ট ম্যাপ করা ছিল সেজন্য যে অংশগুলো আমি হালকা কালার করছি সেই অংশগুলো কিন্তু কালার দেখা যাচ্ছে না। এখন আমি টোটাল সলিড করে দিলাম এবং কালারটা এখানে এভাবে দেখা যাচ্ছে। এখন ঠিক তার অপোজিট অংশ আমি লাল কালার করতে চাই, ঠিক আছে? যদি আমরা অপোজিট অংশটা লাল কালার করতে চাই তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আবার একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, অর্থাৎ গ্রেডিয়েন্ট ম্যাপ, এবং এইখানে আমি কি করতে যাচ্ছি লাল কালার করতে যাচ্ছি। সো এই কালারটা হবে হচ্ছে ব্ল্যাক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইটাকে আমরা করতে চাচ্ছি রেড। নিয়ে নিলাম, এখন নিয়ে নেওয়ার পর আমি দেখতেছি যে আমার এই সাইডে যে কালারটা আছে পুরোটা জুড়ে লাল হয়ে গেছে। আমি তো পুরোটা জুড়ে লাল করতে চাচ্ছি না, আমি শুধু মুখের এই সাইডটা লাল করব। তো যার কারণে এটাকে একইভাবে আমি টোটাল ব্ল্যাক করে ফেললাম, এবং ব্ল্যাক করার পরে সাদা ম্যাপ নিয়ে আমি এই সাইডটা, অর্থাৎ যে সাইডটা লাল করতে চাই সেই সাইডটা ধীরে ধীরে লাল করে ফেললাম। যদি আমাদের আরেকটু সুন্দর করে করতে হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবেও করতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে যে কোনো লেয়ারের একটা নির্দিষ্ট অংশ আমরা ব্লু এবং নির্দিষ্ট অংশ ব্ল্যাক করে এইভাবে যে কোনো একটা ছবিকে রাখতে পারি। এখন মনে হতে পারে যে ছবির এই সাইডটা, অর্থাৎ বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রাখতে না চাই সেক্ষেত্রে কি করব। সহজ কথা, যদি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে না চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা মাস্কিং করে ব্ল্যাক করে ফেলব, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ব্লু লেয়ার। তাহলে ব্লু লেয়ারটা সিলেক্ট আছে, এখন ব্লু লেয়ারের ব্যাকগ্রাউন্ডের এই অংশ যদি আমি রাখতে না চাই, এখানে অপাসিটিটা বাড়াই নি, এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, তাই না? তাহলে এখানে ব্ল্যাক কালারে পেন্ট করে দিব। অ্যাজ ওয়েল অ্যাজ এর এইখান থেকে যদি এই অংশটা আমি রাখতে না চাই তাহলে এর ওই পার্টটা আমি ব্ল্যাক কালারে পেন্ট করতেছি, এবং মাস্কিং এর ফলে ওইখান থেকে রেড কালার যেটা আছে সেই রেড কালারটা সরে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি কোনো ছবি কোনো ছবির মধ্যে ইফেক্ট দিতে চাই, আমি জাস্ট এটা আপনাদের রাফলি দেখালাম, কিন্তু যদি কোনো ছবির মধ্যে ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে আমার পরিপূর্ণ ছবি। আমাদের পরিপূর্ণ ছবিতে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট পরিপূর্ণ ছবির উপরে আলাদা লেয়ার নিয়ে, যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এইভাবে আমরা কাজগুলো করতে পারি।
এখন এর পাশাপাশি আমরা আরো কিছু জিনিস দেখতে চাচ্ছি। যেমন প্রথম দিন আমরা দেখছিলাম এই যে একটা পাপি ডগের ছবি দেখছিলাম আমরা, তাই না? এখন এই ছবি, এই ছবিটাকে আমরা যদি পাত করতে চাই, আমাদের নর্মালি যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এইখানে দেখেন কিছু হেয়ার আপসে আপসে ভাবে রয়ে গেছে, তাই না? এবং এইখানে এই ধরনের হেয়ারগুলো কিন্তু পাত করে রেডি করা খুবই টাফ। এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? এসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই হেয়ারগুলোর জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট ধরে আমরা এগুলোকে সুন্দর করে পাত দিয়ে রেডি করতে পারি। তাহলে আমরা আজকে সেটাই একটু দেখতে যাচ্ছি। এইটা রেডি করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এইখানে দেখেন একটা টুলস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আমরা আসলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে এখানে কাজ করব। আপনারা মানে মনে হয় এর আগে দেখছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কিভাবে কাজ করে। তো এই ধরনের কাজগুলো করার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল ছবির একটা কপি আমরা করে নিব। কপি করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এইখানে দেখেন টলারেন্স, টলারেন্স যেটা দেয়া আছে এখানে। স্যার, জি বলুন। এই যে আপনি এখন এই কপি করে নিচে নামালেন, এটা কি কন্ট্রোলে ধরে তারপর ক্লিক করে তারপর নিচে নামাচ্ছেন? কন্ট্রোল ধরার দরকার নেই, আপনি জাস্ট মাউস ধরে যে কোনো লেয়ার মাউস ধরে নিয়ে যখন নিচে যে লেয়ার কপি আছে লেয়ার কপির উপর ছেড়ে দিবেন, তখন সেটা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ 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 যদি এই ডিলিটের উপর ছেড়ে দেন এটা ডিলিট হয়ে যাবে। ও হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক তো ইউ। যেটা বলতেছিলাম এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে, একটা হচ্ছে লিমিটস, ডিসকন্টিজেনাস, টলারেন্স, এবং এইখানে এই মাঝেরটা সিলেক্ট থাকলে সবচেয়ে বেটার হয়। তাহলে এই অবস্থা থেকে আমরা প্রথমে আলাদা একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে সেই লেয়ারটাকে একটু সম্পূর্ণ আলাদা কালার দিই, তাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা যতটুকু ছেড়ে ফেলবো তারপরে অরিজিনাল জিনিসটা আমরা দেখতে পাবো। এটাকে একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে এই জায়গা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সরাতে চাচ্ছি, তাই না? তাহলে দেখি আস্তে আস্তে কাজ শুরু করি। দেখছেন এই যে মধ্যের যে হালকা ব্ল্যাক লেখাটা, ব্ল্যাক লেখাটা কিন্তু সরে নাই, তাই না? এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কি কাজ করবে, এটা ফুল সলিড হয়ে গেছে, হার্ডনেসটা একটু কমায় নিতে হবে আমার। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস যে কাজটা করে সেটা হচ্ছে আপনি যেখানে ক্লিক করতেছেন যেই সেই কালারটাকে সে ব্যাকগ্রাউন্ড হিসাবে ধরে ওই কালারটাকে ডকুমেন্ট থেকে মুছে ফেলে। এইখানে দেখেন আমি যদি সাদার উপরে নিয়ে যাই, সাদার উপরে গেলে তখন সাদার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার যা থাকবে সেইটা সে মুছে ফেলবে। যেহেতু আমি লাল কালারের মধ্যে আছি সুতরাং লাল কালার থেকে ধরে আমি সাদার মধ্যে এখন কিন্তু যাচ্ছি, কিন্তু সাদার মধ্যে সে ধরতেছে না। কারণ কি? কারণ সে শুধু ওই সাদার ভিতর থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতেছে। এবং আমি যেখানে ক্লিক করছি প্রত্যেকবার ক্লিক করলে সে নতুন একটা কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখেন টলারেন্স 24%, তার মানে কাছাকাছি কালার হিসাবে 24%। আপনাদের কাজের সময় যদি মনে হয় টলারেন্স একটু কমাতে হবে কিংবা বাড়াতে হবে তাহলে সেটা দেখে নিতে পারেন। তাহলে এইভাবে আমরা যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবো। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা কিন্তু কমপ্লিটলি আস্তে আস্তে কাজ করতে হয়, এবং এই কাজে কমপ্লিটলি আপনি ফ্রেশ জিনিস পাবেন না, অর্থাৎ কিছু রাফ থাকবেই। এই যেটা রাফ থাকবে সেটাকে পরবর্তীতে সুন্দর করে নিজের প্রয়োজন মতো পাত করে নেওয়া কিংবা অন্য কিছুতে করে ছাঁটাই করে ফেলতে হবে। দেখেন আমি এই সাইড দিয়ে শুধু ছবির পাশ দিয়ে যেগুলো আছে সেগুলো আমি ছাঁটাই করতেছি। এইখানে কালারটা অনেক বেশি হয়ে গেছে সুতরাং এইখান থেকে এখানে আবার আলাদা করে নিয়ে এখান থেকে আমি চলে গেলাম
তো যেখানে কালার রয়ে যাবে সেখান থেকে আবার একটু নতুন করে কালার তুলে নিয়ে তাহলে সেখান থেকে আবার ছাঁটাই করতে পারবেন। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে পিক করবেন সেটা যেন আপনার এই যে মাউসের রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা যেন আপনার অরিজিনাল ছবির মধ্যে না আসে। যদি অরিজিনাল ছবির মধ্যে মাউসের রেডিয়াসটা চলে আসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে অরিজিনাল ছবির কিছু অংশ চলে যেতে পারে যেটা আপনি চাচ্ছেন না। সেই জন্য যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি পিক করবেন সেটা অবশ্যই একটু দূরে হলে ভালো হয়, অর্থাৎ মাউসটা একটু দূরে নিয়ে, যেমন এইখানে এইখানে কিছু কালার আছে যেগুলো আমি চাই না, কিন্তু এখানে কিছু হেয়ার আছে যেগুলো আমার রাখার দরকার, সেই জন্য একটু দূরে মাউস নিয়ে আমি এখান থেকে কালারগুলো আস্তে আস্তে ডিলিট করে ফেললাম। এইখানে দেখেন কিছু রাফ কালার কিন্তু রয়ে গেছে, তাই না? এই রাফ কালারগুলো আমি পরে ক্লিয়ার করে নিব। এই কাজগুলো আপনাদের কখন প্রয়োজন পড়বে? এই কাজগুলো প্রয়োজন পড়বে যখন কোনো ফিগার নিয়ে কাজ করতে হবে। মনে করেন একজন মানুষের ছবি নিয়ে কাজ করতেছেন, তার যে চুলগুলো আছে চুলগুলো একটু অগোছালো এবং অনেক জায়গায় ছড়ায় ছিটায় রয়েছে, বিশেষ করে মেয়েদের চুল। তো সেসব ক্ষেত্রে ওই চুলগুলো যদি আপনি পাত তুল দিয়ে কাজ করতে চান তাহলে নর্মালি সেই চুলগুলো আমরা জাস্ট মুছে ফেলি, তাই না? কিন্তু অনেক সময় এই ধরনের ক্ষেত্রে যে ওই হেয়ারগুলো যদি আপনি মুছে ফেলেন তাহলে ছবির সৌন্দর্যটাই হয়তো নষ্ট হয়ে যাবে। এইসব ক্ষেত্রে আপনার অবশ্যই এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কাজ করতে হবে। এখন দেখেন মেইন কন্টেন্ট থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে যথেষ্ট মুছে ফেলছি, তাহলে বাদ বাকি কন্টেন্টকে আমার কি কি করে মুছে যাবে? বাদ বাকি কন্টেন্টকে জাস্ট আমি ল্যাসো টুল দিয়ে ধরে এইভাবে ধরে বাকি কন্টেন্টগুলোকে আমি মুছে ফেলবো। তার মানে টোটাল ডকুমেন্টটাকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মুছতেছি না, জাস্ট মেইন ছবি যেটা আছে মেইন ছবির পাশে যে অংশটা আছে সেই অংশটাকে শুধু আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মুছে ফেলতেছি। মুছে ফেলে বাকি অংশটাকে এইভাবে মুছে ফেলালাম। এখন দেখেন এখানে অনেক ডাস্ট রয়ে গেছে, এই ডাস্টগুলো ক্লিয়ার করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে ক্লিয়ার করতে পারবেন, তবে খুব হালকাভাবে, ঠিক আছে? এরকম আস্তে আস্তে ধরে আস্তে আস্তে ধরে আপনি জিনিসগুলোকে ক্লিয়ার করে ফেলতে পারবেন। একটু সময় লাগবে বাট ইটস ওকে, মেইন কাজ হয়ে যাওয়ার পরে ছোট কাজ করার জন্য একটু সময় লাগলে সেটা কোনো সমস্যা না। মনে হচ্ছে জানি এখানে হেয়ারের কিছু অংশ আমি আউট করে ফেলছি, সো এটাকে আমি আবার ব্যাক করে নিয়ে আসবো। কন্ট্রোল জেড অর্থাৎ কিংবা আন্ডু করলে এটা ডাইরেক্ট ব্যাক করে চলে আসবে। এবং যদি মনে হয় যে না হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আরো টুলস আছে, এই হচ্ছে ডাইরেক্ট ইরেজার টুলস। ডাইরেক্ট ইরেজার টুলস কিংবা ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা এই কাজ করতে পারি। যেমন ডাইরেক্ট ইরেজার টুলস দিয়ে জাস্ট এই কর্নার থেকে আরো ছোট করে নিয়ে জাস্ট এই কর্নার থেকে অপাসিটি 100 ডলার 100 ব্রাশ, ঠিক আছে? এটা টোটাল সলিড একটা ব্রাশ নিয়ে এই কর্নার থেকে এইভাবে আমরা জিনিসগুলোকে মুছে ফেলতে পারি, যে যত যতটুকু আমরা রাখবো তার পাশ দিয়ে প্রয়োজন মতো আমরা এই জিনিসগুলোকে মুছে ফেলতে পারি। কিন্তু এটা আমরা তখনই করতে পারবো যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি মেইন যে কন্টেন্টটা আসছে সেই মেইন কন্টেন্টটাকে বের করে নিয়ে আসতে পারবো, কারণ এখন আমার প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি এইটাকে আরেকটু শার্প করে নিয়ে আসতে চাই আমরা সেটাও করতে পারি। এইভাবে ছোট ছোট করে আস্তে আস্তে করে আমরা
এই ধরনের ছবি, যে ধরনের ছবিতে অনেক মানে ছোট ছোট হেয়ার কিংবা ছোট ছোট অ্যাবস্ট্যাকেল থাকতে পারে, সেই সেই ধরনের অ্যাবস্ট্যাকেল গুলোকে মোছার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই ছবিটা আমি এর চেয়ে বেশি যাচ্ছি না, আপনারা বাসায় যখন অনেক সময় নিয়ে কাজ করবেন, কারণ এই ধরনের একটা ছবি ক্লিয়ার করতে যথেষ্ট সময় লাগার কথা। তো অত সময় নিলে আসলে অন্য কিছু আমি দেখাতে পারবো না, কিন্তু মেইন জিনিসটা আমি দেখাই দিছি, বাদ বাকিটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। সো এটা আমি আপাতত ক্লোজ করতেছি। কোনো কোশ্চেন? মনে হচ্ছে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখতে চাচ্ছিলাম, মানে দেখাতে চাচ্ছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে কোনো একটা ছবির উপরে, মনে করেন একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগের উপরে যে টেক্সট টেক্সট আমরা আঁকি, সেই টেক্সট আমরা কিভাবে আঁকি, ঠিক আছে? সাপোজ আমি এখানে এই ধরনের একটা ছবি নিলাম, ছবিটা ছোট, এই ছবিটা নিলাম। এখন এই ছবির উপরে যদি আমরা একটা টেক্সট লিখি, সেই টেক্সটটা কিন্তু নর্মাল ভাবে লেখা হবে, তাই না? কিন্তু এই ছবিটা, ছবিটার উপর যদি টেক্সটটাকে টোটালি অ্যাডাপ্ট করে দিতে হয়, মাঝে মধ্যে আমাদের প্রয়োজন পড়বে এই ধরনের, তাহলে সেই টেক্সটটাকে একটু আঁকা বাঁকা, একটু ঢেউ ঢেউ খেলানো করে দিতে হবে। তো এখন সেক্ষেত্রে আমরা এই কাজগুলো কিভাবে করব, মনে করেন এই ছবিটাই আমরা ব্যবহার করব। তো এই ছবির উপরে আমরা একটা টেক্সট লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা নর্মালি একটা টেক্সট লিখি, এই লেখাটা একটু বড় করি, বড় করে দুটো একসঙ্গে সমান করে দিই। এই জন্য বেটার হচ্ছে এটা কাট করে, এটা এই লেয়ারটাকে আলাদা একটা লেয়ার করলাম, লেয়ার করে সেই লেয়ারটার মধ্যে ডিজাইন এবং এই, এখন নিচের লেয়ারটাকে একটু বড় করতে চাচ্ছি, দ্যাট ইজ ওকে। তাহলে এই দুটো লেয়ার একসঙ্গে ধরে এখন এটাকে দুটো একসঙ্গে মিডিল হলো, সম্পূর্ণরূপে এটাকে মিডিল অ্যালাইন করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা একটা সাইড হয়ে গেছিল, তাই না? এখন আমরা টোটাল ডকুমেন্টের উপরে এটাকে মিডিল করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কি করলাম, সেক্ষেত্রে আমি ফার্স্টে কন্ট্রোল এ দিয়ে টোটাল ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? টোটাল ডকুমেন্টটাকে একসঙ্গে সিলেক্ট করে আমি যখন মিডিলের উপর ক্লিক করতেছি, তাহলে এটা টোটাল ডকুমেন্ট অনুযায়ী মিডিল হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি শুধু এইটুক সিলেক্ট করে এইটুকের উপর মিডিল করতে চাই, তাহলে সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, এইটুক সিলেক্ট করে নিয়ে সিলেকশন মিডিল, দেখেন শুধু এইটুকের উপরে আমাদের টেক্সট যতটুকু আছে সেটা মিডিল হয়ে গেছে। তো আমরা টোটাল ডকুমেন্ট সিলেক্ট করে তার উপরে মিডিল করব, সেই জন্য টোটাল ডকুমেন্ট সিলেক্ট করে আমরা এটা দিয়ে মিডিল করে ফেললাম। তো যাই হোক, আমরা আমাদের টেক্সটটা লিখে ফেলছি, এখন টেক্সটটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটাকে টোটালি অ্যাডাপ্ট করতে হবে। তো অ্যাডাপ্ট করার জন্য আমরা প্রথমে টেক্সটটাকে একটু কালার দিব। কালার আনার জন্য কনফিউজ হতে পারেন, যার কারণে টেক্সট লেয়ার টেক্সটে ক্লিক করলে ডাইরেক্ট এখান থেকে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সাপোজ এই ধরনের কালার, আর একটু ডিপ দিব। তো কালার দেওয়ার পরে এখন এটাকে একটু আঁকা বাঁকা করবো আমরা। এখন আঁকা বাঁকা করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। একটা ব্যাপার খেয়াল করেন, কাজ করার সময় আমরা মাঝে মধ্যে কিন্তু স্মার্ট অবজেক্টটি কনভার্ট করে নিচ্ছি। স্মার্ট অবজেক্টটি কনভার্ট করার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অরিজিনাল যে কন্টেন্টটা থাকে সেটা ইনটেক অবস্থায় থাকে। হ্যাঁ, আমরা চাইলে স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে
অর্থাৎ এখানে ডাবল ক্লিক করে গিয়ে আমরা এখান থেকে এটার কালার, ডিজাইন কিংবা যে কোনো কিছু চেঞ্জ করে আসতে পারি। এইটা যদি আমি মনে করেন যে এইটার কালার, দুইটা কালার আমি এখানে গিয়ে চেঞ্জ করে একটু ভিন্ন করে আসলাম, একটু ভিন্ন করে আসলাম, এটা সেভ করলে এইখানেও কিন্তু কালারটা ভিন্ন হয়ে যাবে। এইটা হচ্ছে স্মার্ট অবজেক্টের মজা। স্মার্ট নর্মালি এখানে যখন আমরা কাজ করব বিভিন্ন কাজের জন্য এইটাকে অবশ্যই আমাদের টেক্সট হিসেবে না পিকচার হিসেবে লেয়ারটাকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু তখন যদি আমরা কোনো কিছু ছোট বড় করতে যাই, সাপোজ এই কন্টেন্টটাকে অর্থাৎ গ্রাফিক ডিজাইন বাদ দিয়ে অন্য কোনো লেখা হবে, তো সেক্ষেত্রে কিন্তু এটার আমরা পারবো না। কারণ কি? কারণ সেই লেয়ারটাকে আমরা কাজ করার জন্য ব্রেক করে ইমেজ হিসাবে নিয়ে নিব, রেস্টারাইজ করে। তো সেই জন্য এটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট হিসাবে নিই, তো সেক্ষেত্রে এটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো। তো যাই হোক, যেটা করতেছিলাম আমরা আমাদের ডিজাইনটাকে নিছি এবং কি লেখা হবে সেই লেখাটাকেও নিছি। এখন লেখাটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে। এইভাবে অ্যাডাপ্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্টার লিকুইফাই। লিকুইফাই করলাম। এখন লিকুইফাই করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে শো ব্যাকড্রপ এবং এইখানে অপাসিটিটা একটু কমায় বাড়ায় নিব, যাতে আমার ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এখন এইখানে আমার জিনিসগুলোকে সুন্দর করে আমি সাজাবো, মানে একটু কাট করা কিংবা যে কোনো কাজ করব। এবং কাজ করার জন্য আমার এইখানে দেখুন যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমরা ইউজ করব। এই টুলসগুলো ইউজ করার জন্য দেখেন প্রথমেই আসি সি থেকে। তো সি যদি এটা একটা ঢেউ খেলানো কোনো কন্টেন্ট হয়, ঢেউ খেলানো কোনো সারফেস হয়, তো সেক্ষেত্রে কিভাবে হওয়া উচিত? এখন আমরা এটাকে আস্তে আস্তে কন্টেন্টের সঙ্গে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্টের সঙ্গে সঙ্গে এই লেখাটাকে আমরা নিজেদের প্রয়োজন মতো একটু বাঁকা করতে চাচ্ছি, যাতে আমার মনে হয় যে এটা ঢেউয়ের সঙ্গে অর্থাৎ পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডাপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমার নিজের প্রয়োজন মতো করে দিতে হবে। এবং এটা করার সময় আমরা অবশ্যই খুব সাবধানে কাজ করব, যাতে জিনিসগুলো দেখে মনে হয় যে আসলে ঠিক হয়েছে। কারণ এখানে একটু তাড়াতাড়ি কাজ করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে কন্টেন্টগুলো এপাশ ওপাশ হয়ে যেতে পারে, যার কারণে একটু সাবধানে কাজ করবো। আর তারপরে যদি মনে হয় যে না, এখানে এই কন্টেন্টটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, তখন এটাকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার জন্য এই যে স্মুথ টুলস আছে, ঠিক আছে, এই যে কর্নারে একেবারে টপে যেটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্ড টুলস, স্মুথ টুলস দিয়ে আমরা এই জিনিসটাকে আবার আগের জায়গায় ব্যাক করে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে কন্টেন্টটাকে একটু চেষ্টা করি ঠিক করে দেওয়ার। যাতে মনে হয় আসলে এটা ওই ভাঁজগুলোর সঙ্গে একত্রিত হয়ে গেছে। এই পাশটা একটু খারাপ হয়ে গেল। ঠিক আছে,
তাহলে এটা আসলে টোটালি আপনাদের নিজেদের উপর নির্ভর করে যে আপনারা কিভাবে এটাকে কাট করতেছেন, আঁকা বাঁকা করতেছেন। হ্যাঁ, কিন্তু তারপরে চেষ্টা করবেন যতটা সম্ভব রিয়েলিস্টিক করতে, কারণ জিনিসটা রিয়েলিস্টিক হলে দেখতে ভালো লাগবে। এবং এইখানে আবার কেমন হয়ে গেল, দেখতে ভালো লাগবে এবং পরবর্তীতে এই কাজগুলো করার প্রতি আগ্রহ থাকবে। মনে হচ্ছে আমি অত ভালো পারতেছি না। এখন এখানে আরো কিছু টুলস আছে, যেমন মনে করেন যে এখানে কাজ করার সময় অবশ্যই এরকম হতে পারে যে একটা পার্ট আপনি টানতে চাচ্ছেন কিংবা চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আরেকটা পার্টে যেমন এই মাথাটা আমি কাজ করতে গেলে আর এর এই মাথাটা আমার কাছে চলে আসতেছে, এখন যদি কোনো পার্টটাকে আমি আমার কাজের বাইরে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই থ্রু মার্কস টুল কিংবা এই যে ফ্রিজি মার্কস টুল, থ্রু মার্কস টুল না, ফ্রিজি মার্কস টুল দিয়ে আমি এরকম ভাবে সেই অংশটাকে ফ্রিজ করে রাখতে পারি, যে আমি বাইরে যে কাজ করব এই অংশটা নড়বে না। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি যতই এইখানে টানা হেঁচড়া করি, দেখেন এখন কিন্তু আর এই পাশের এইটাই কোনো ইফেক্ট ইফেক্ট হচ্ছে না। পরবর্তীতে আমরা অবশ্য কাজ করার জন্য এটাকে মুছে নিতে পারবো। সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড যদি আলাদা আলাদা ভাবে কাজ করতে চাই, সেক্ষেত্রে যে ওয়ার্ডটা কাজ করব সেই ওয়ার্ডটার বাদে অন্যান্য ওয়ার্ড গুলোকে আমরা ফ্রিজ করে রাখতে পারি। আচ্ছা যাও, আমি এই পর্যন্তই করতেছি। এইটা প্রয়োজন মতো রেডি করার পরে ওকে, তাহলে এই কন্টেন্টটা দেখেন আপনার এখানে চলে আসলো কিন্তু, ঠিক আছে। এখন চলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে তো আমার নিচের কন্টেন্ট অর্থাৎ নিচের লেয়ারের সঙ্গে ম্যাচ করতে হবে। তো নিচের লেয়ারের সঙ্গে ম্যাচ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এইটাকে মাল্টিপ্লাই করে দিব। এখন মাল্টিপ্লাই করার পরে দেখেন জিনিসটা হারাই গেছে। তো এখন হারাই যাওয়া জিনিসটাকে ব্যাক করার জন্য আমরা অবশ্যই আরেকটা লেয়ার তৈরি করি, এবং এই লেয়ারটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লাই করলে কি হয়, এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে টোটালি মিশে যায়, অর্থাৎ জিনিসগুলো ডিপে চলে যায়। তো আমরা এটাকে স্ক্রিন করব। স্ক্রিন করলে যেটা হয় সেটা হচ্ছে জিনিসগুলো তখন আবার আগের জায়গায় ব্যাক করবে, এবং যখন আমরা নিজেদের প্রয়োজন মতো একটু অপাসিটি কমাই টুমাই এটাকে রেডি করব, তখন কিন্তু আমাদের মনে হবে জানি টোটাল জিনিসটা রেডি হয়ে গেছে। এখন এই কাজটা করার জন্য আরো কিছু কিছু মডিফাই কিংবা অন্য কিছু করার দরকার পড়ে। তার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে একটা যেটা করি আমরা সেটা হচ্ছে আমি কাজ করে দেখাচ্ছি, ডুপ্লিকেট ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড কপি, ওকে, ডুপ্লিকেট ক্লিয়ার এবং আমরা এখানে নতুন একটা ডকুমেন্ট নিলাম, ওকে করলাম।
এবং এইখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডকুমেন্টটাকে কালার অ্যাডজাস্টমেন্ট এবং ডেস্কটপ অর্থাৎ এটাকে টোটাল সাদা কালো করে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটা পিএইচডি হিসেবে সেভ করব এবং এই কাজটা করতেছি কি জন্য এই কাজটা করতেছি শুধু একটাই কারণে যে আমরা এখন ফিল্টারে গিয়ে ডেস্কটপ এবং এটাকে আমরা ডিসপ্লেস করব ঠিক আছে এবং ডিসপ্লেস করলে যেটা হবে সেটা হচ্ছে নিচের লেয়ারগুলোর সঙ্গে যেভাবে নিচের লেয়ারের জিনিসগুলো যেভাবে অ্যাডাপ্ট হয়েছে সেভাবে জিনিসগুলো আমার অ্যাডাপ্ট হয়ে যাবে এখন দেখেন এটাই কোনো গ্রেইন নেই তার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না নিচের লেয়ারটাকে আমি ডিসপ্লেস করে ফেললাম আচ্ছা এখন দেখেন আপনার টোটাল জিনিসটা মনে হতে পারে যে না এখন এটাকে এটা টোটাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডাপ্ট হয়ে গেছে এইখানে অত ভালো বোঝা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডটা একেবারে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড তো এই সিমিলার কাজ আমি আরেকটা রেডি করছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এইটা ছিল একটা ফেব্রিক ব্যাকগ্রাউন্ড সেই ফেব্রিক ব্যাকগ্রাউন্ডের উপরে যখন এই সেম কাজগুলো করছি তখন জিনিসগুলো এইভাবে আসছে এইখানে দেখেন স্পষ্ট মনে হচ্ছে যে যে লেখাটা আমরা লিখছি সেই লেখাটা অবশ্যই কোনো ফেব্রিকের উপরে লেখা তাই না এই কাজটা যদি আমি আবার করতে যাই ফেব্রিক ব্যাকগ্রাউন্ডটা এখানে নিতে চাই এই গ্রাফিক ডিজাইনে এই এই এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অফ করে দিয়ে নতুন একটা ফেব্রিক ব্যাকগ্রাউন্ড আমি বসাই বসাই দেখি যে এইটা ওইটার উপরে কতটুকু অ্যাডাপ্টেড হয় ডিসপ্লেটা কাটা যাবে আচ্ছা এখানে দেখেন নতুন আরেকটা লেয়ার আমি নিলাম ওই লেয়ারটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না যার কারণে আমি এটা নিয়ে আসলাম এটার পরে এটার লেয়ারটা একটু ই করে দিলে দেখেন নিচের গ্রেনগুলো দেখা যাচ্ছে এবং এই অবস্থায় আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে ডিসপ্লেস করতে চাচ্ছি তাই না অর্থাৎ ডিসটর্ট ডিসপ্লেস এবং ডিসপ্লেস করার জন্য 5 5 আসতে ওকে ওকে করি এবং এখানে এই ফ্যাব্রিকটা দিয়ে আমি যখন ডিসপ্লেস করতেছি এবং এটা নিচে নিচেরটাকে যখন আমি ডিসপ্লেস করতেছি তখন আমার এই লেখাগুলো যদি আমি আরেকটু সুন্দর করে সাজাতে পারতাম ওই নিচের ব্যাকগ্রাউন্ডের হিসাবে তাহলে এটা টোটালি মনে হতো জানি টোটালি মনে হতো জানি এর সঙ্গে এক্সাক্ট রেডি হয়ে আছে ঠিক আছে এখন এই কালারটাকে যদি আমি একটু চেঞ্জ করতে চাই কি করা যায়
আচ্ছা, এখন আগের চেয়ে একটু বেটার মনে হচ্ছে। এটাই মানে এই ধরনের একটা কালার দেওয়া হয়েছিল। এই ধরনের কালারটা এখন এটার অপোজিটে আর একটু কমাই, এবং এখন দেখেন জিনিসটা জানি মনে হচ্ছে এর উপরে টোটাল অ্যাডাপ্ট হয়ে গেছে। এবং এইখানে যদি এই কার্ভগুলো আমি আর একটু সুন্দর করে সাজাতাম, তাহলে নর্মালি এইটার উপরে মনে হতো জানি টোটাল টেক্সটটা এইটার উপরে বসানো হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এইখানে দুইটা জিনিস দেখছি। একটা হচ্ছে আমরা এই ফিল্টারে লিকুইফাইতে গিয়ে যে কোনো টেক্সট কিংবা অন্য কিছু যদি আমরা ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য কোনো গ্রাউন্ডের সঙ্গে অ্যাডাপ্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা লিকুইফাইতে গিয়ে এটাকে অ্যাডাপ্ট করতে পারবো এবং এখানে স্মার্ট অবজেক্ট করে নিয়ে এই কাজগুলো করতে পারবো, ঠিক আছে? তো এই কাজটা আপনারা নিজেরা বাসায় করবেন। তারপরে যদি মনে হয় যে না কিছু পারতেছেন না কিংবা বুঝতেছেন না, তাহলে আমি নেক্সট উইকে আবার এটা আপনাদের দেখাই দিব। হ্যাঁ, তো এটা আমি ক্লোজ করলাম। এরপরে আমরা ছোট্ট আর একটু জিনিস দেখতে চাই, যেটা সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ছবি কিংবা পিকচার নিয়ে কাজ করি, মাঝে মধ্যে এরকম হয় যে কিছু পিকচারের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড জিনিসপত্রগুলো থাকে, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মানে এই ধরনের যে টেক্সটগুলো থাকে, সেই টেক্সটগুলো যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আপনারা তো এর আগে করছেন এই কাজগুলো, তাই না? এর আগে দেখাইছিলাম কিভাবে রিমুভ করতে হয়, কিন্তু আজকে আমরা দেখব আর একটু সুন্দর করে কিভাবে রিমুভ করা যায়। লাইক এইখানে এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিভাবে রিমুভ করা যায় সেটা দেখার জন্য প্রথমে অবশ্যই এটা একটা আলাদা লেয়ার আমি নিয়ে নেব এবং এই লেয়ারটাকে অফ করে রাখলাম। তো এখানে সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে প্রথমে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করব। এই পার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই পার্টটাকে জাস্ট আমরা ফিল করব। মানে সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে এডিট, ফিল। এবং ফিল করার সময় এখানে কন্টেন্ট আছে, দেখেন কন্টেন্টের মধ্যে অনেক আছে, প্যাটার্ন আছে, হিস্ট্রি, কন্টেন্ট অ্যাওয়ার, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমরা কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করব, ঠিক আছে? তো কন্টেন্ট অ্যাওয়ার এবং ওকে। দেখেন লেখাটা নাই হয়ে গেছে, মনে হচ্ছে সেখানে কোনো কখনো ওই লেখাটা ছিল না। তার মানে এটা খুবই ইজি, যে এই ধরনের যদি ইয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফিল করার জন্য সবসময় কন্টেন্ট অ্যাওয়ার্ড, ফিল কন্টেন্ট অ্যাওয়ার্ড ইউজ করব। তো সেক্ষেত্রে হয়তো কিছু ডিফিকাল্টি হতে পারে, যেমন এইখানে মনে হচ্ছে জানি একটু কালারটা ভেঙে গেছে। এই সব জায়গায় যদি একটু কালারটা ভেঙে যায়, তো সেক্ষেত্রে এই স্পট হিলিং টুলস দিয়ে আমরা এটাকে রেডি করে ফেলতে পারবো। কোনো কোশ্চেন? আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, একই ভাবে আমি এখানে আরো একটু ছোটখাটো জিনিস, কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে আপনারা যখন এগুলোকে ফিল করবেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়ায় নেবেন, যাতে এই ফিল করার পরে ব্যাকগ্রাউন্ড মানে ফটোশপ তো এটাকে তার এআই দিয়ে এটাকে ফিল করে দেবে, তো তখন যেন সে স্পেশালি ব্যাকগ্রাউন্ড গুলো পায়, সেজন্য একটু বাইরের ব্যাকগ্রাউন্ড নিয়ে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করতে হয়। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিছু ডিস্টার্ব হয়ে গেছে, তাই না? এইসব ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে শুধু ওই যে কাল ব্ল্যাক পার্টটা আছে, ব্ল্যাক পার্টটা একটু অফ রাখি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অফ রেখে আমরা প্রথমে এইটুকুকে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করি, কারণ ওই শুধু ব্ল্যাকটুকের জন্য পুরো জিনিসটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে।
আর একটু রেডি করি, মনে হচ্ছে তারপর বেটার রেজাল্ট পাচ্ছি না। এসব ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সহজ পদ্ধতি, প্যাস্টুল, প্যাস্টুল দিয়ে এরকম ধরেন, ধরে নিয়ে এটাকে এখানে নিয়ে গিয়ে, অর্থাৎ যেখান থেকে আপনি ফিল করতে চান সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেন। দেখেন কন্টেন্ট, ওকে, এই প্যাস্টুল দিয়ে এরকম ধরেন, ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেন জিনিস, ওকে। একইভাবে অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে কিন্তু আপনি সবসময় কাজ করতে পারতেছেন না, কিছু সময় অন্যান্য টুলসও ইউজ করতে হবে। তো যখন আপনার কাজ করবেন নিজেরাই বুঝতে পারবেন যে এখানে এই টুলসটা কাজ করছে না, সো একটু ভিন্ন টুলস ইউজ করা উচিত। যেমন এখানে অন্য দুই জায়গায় আমি কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে সুন্দর করে রেডি করে ফেলছি, কিন্তু এই জায়গাটায় কন্টেন্ট অ্যাওয়ার টুলটা ঠিক কাজ করতেছে না, তো তার কারণে আমি এখানে প্যাস্ট টুল ইউজ করলাম। এখানে প্যাস্ট টুল আছে, স্পট হিলিং টুলস, তার নিচে প্যাস্ট টুল আছে, তো প্যাস্ট টুল দিয়ে আমি এখানে কন্টেন্টগুলো রেডি করে ফেললাম। এখন দেখেন এইটুকু করা শেষ, কিন্তু এখন এই এসটাকে আমার রেডি করতে হবে। এখন এইটাকে আমি যে টুল দিয়েই করি না কেন, প্যাস্ট টুল কিংবা কন্টেন্ট দেওয়ার টুল যেটা দিয়েই করি না কেন, এখানে যেহেতু ব্ল্যাক আছে সেহেতু এটা একটু ডিস্টার্ব করবে, তাই না? তো এই ডিস্টার্ব করার পরে এইখানে দেখেন একটু ঝামেলা হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমি এইখানে যে টুলস আছে, অর্থাৎ এই যে ক্লোন টুলস আছে, সেই ক্লোন টুল দিয়ে বাদ বাকি এখানে আমি ক্লোন করে দিব। তারপর মনে হলো জানি এইখানে একটু ডিস্টার্ব মনে হচ্ছে, তাহলে দেখেন এখন এই জায়গা থেকে টোটাল কন্টেন্টটাকে আমি মুছে ফেলতে পারছি, মানে টোটাল যে রাইট আপ ছিল রাইট আপটাকে মুছে ফেলতে পারছি। তো একইভাবে এইখানে ছোট ছোট অংশ করে আপনারা জিনিসগুলোকে মুছে ফেলতে পারবেন। নিজেরা একটু ট্রাই করেন এই ধরনের লেখাগুলা কি করে মোছা যায়, আর যদি এই ধরনের কিছু হয় তো সেক্ষেত্রে খুব সহজ উপায়, ফার্স্টে সিলেক্ট করেন, ছোট করে জিনিসটাকে সিলেক্ট করেন, এবং সিলেক্ট করার পরে ওই একইভাবে ফিল কন্টেন্ট আওয়ার দেখেন নাই হয়ে গেছে। তো সুতরাং এই ধরনের জিনিসগুলো, তবে এই ক্ষেত্রে যদি টোটালটা একসঙ্গে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ডিস্টার্ব হয়ে যেতে পারে, এই জন্য ছোট ছোট অংশ করে সিলেক্ট করলে সেটা সবচেয়ে বেটার হয়। দেখেন এখন এখানে অদ্ভুত একটা টেক্সচার তৈরি হয়েছে, যেটা আমাদের আসলে চাহিদা ছিল না। সেই জন্য এসব ক্ষেত্রে ছোট ছোট অংশগুলো ধরে নিয়ে আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে ফিল করে দিতে পারবো। এখন মনে হতে পারে যে এই টুলস দিয়ে তো শুধু এইরকম ছোট ছোট জিনিসপত্রগুলো ফিল করা যায়, আসলে তা না, এছাড়া অনেক বড় বড় জিনিসপত্রগুলো ফিল করা যায়। কিভাবে? তার ছোট একটা উদাহরণ হচ্ছে, মনে করেন এই যে একটা বাঘ আছে, তাই না? এখন যদি আমরা মনে করি যে বাঘের মাথার উপর এই যে নেটটা আছে, এই নেটটা আমরা ফিল করতে চাই, নেট মুছে ফেলতে চাই, তো সেক্ষেত্রে এটা কি আমাদের জন্য করা সম্ভব? এক কথায় মনে হতে পারে দ্যাট ইজ লিটল বিট টাফ, আসলে টাফ, কিন্তু তারপরেও যেহেতু আমরা চাচ্ছি এটাকে রেডি করে ফেলতে, দেখি রেডি করে ফেলা যায় কিনা। এখন এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা ওই একই কাজ করব, কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে এটাকে মুছে ফেলতে চেষ্টা করব। কিন্তু এই কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে মুছে ফেলার জন্য আগেরবার যেরকম সিলেকশন করছিলাম, কিন্তু এখানে তো আমরা সিলেকশনটা পাচ্ছি না, তাই না? এখানে শুধু মানে স্পেশালি আমরা কোনো কিছু ধরলে সিলেকশন নিতে পারবো না। যেমন আমরা যদি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে যাই, এইখানে দেখেন সাইডে চলে আসতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে সিলেকশন করতে পারবো না, তো এইভাবে সিলেক্ট করতে না পারলে আমি কি করতে পারি, টোটাল জিনিসটাকে পাথ করে নিতে পারি। তো পাথ করলেও কিন্তু অনেকটা সময় লাগবে,
সেজন্য যেটা করা উচিত আমাদের সেটা হচ্ছে এখানে জিনিসগুলোকে আমরা পেইন্ট করে নিব। এখানে পেইন্ট নিলাম লাইক 50 এবং হার্ডনেস টোটাল 100, 50 না একটু কম হয়ে গেছে, 50 চেয়ে বেশি লাগবে। বড় করার জন্য জাস্ট এখানে প্লাসের উপর ক্লিক করলে, হ্যাঁ এখানে থার্ড ব্র্যাকেট যেটা আছে থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ 10 করে বড় হবে। তো এখন 70 আছে, আমরা দেখি 70 দিয়ে হয়তো আমাদের কাজ চলবে। তো এটা আমরা জাস্ট কি করব, পেইন্ট করব। এই যে অংশটুকু আমরা মুছে ফেলতে চাই সেই অংশটুকু টোটালি আমরা পেইন্ট করব। তো পেইন্ট করার জন্য শুরু করি। এখানে ফ্লোটা 100, অপাসিটি 100, দেখেন আমরা পেইন্ট করার সময় যদি কোনো সোজা পথ প্রিন্ট করতে যাই, যেখান থেকে মাউস ছেড়ে দিছি তার থেকে শিফট ধরে নিচ পর্যন্ত ক্লিক করলে সোজা অর্থাৎ স্ট্রেট পথটা পেইন্ট হয়ে যাবে। যেমন এখানে মাউসে ক্লিক করে আমি নিচ পর্যন্ত পেইন্ট করতে যাচ্ছি, জাস্ট শিফট ধরে নিচ পর্যন্ত ক্লিক করলেই সেটা ওই নিচ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু একটু ধৈর্য ধরে একটু তাড়াতাড়ি কাজ করতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমাদের যে নেটটা আছে নেটটা কমপ্লিটলি সিলেক্ট হয়। নেটের বাইরে যদি কোনো অংশ থাকে সেই অংশগুলো আমাদের ডিস্টার্ব করবে অনেক। সুতরাং আমরা কমপ্লিট নেটটাকে সিলেক্ট করার চেষ্টা করব। যদি নেটের বাইরে একটু সিলেক্ট হয়ে যায় সেটা সমস্যা না, কিন্তু নেট যেন কোনোটা ডিসিলেক্ট না থাকে। আমি আসলে একটু সময় নিচ্ছি। এখানে দেখেন উপরে একটা গাছের পাতা আছে, তাই না? এখন আমরা যদি রিয়েলিস্টিক করতে চাই জিনিসটাকে, গাছের পাতাগুলোকে কিন্তু আমার রাখতে হবে। তো সেটা আমরা রেখে দিব, কিন্তু রাখবো কন্টেন্ট আওয়ার রেডি করার পরে। পরবর্তীতে আমরা গাছের পাতাগুলোকে ওইখানে একইভাবে ব্যাকগ্রাউন্ড থেকে এনে ফিল করে দিব। একটু সময় লাগতেছে, আসলে একটু সময় নিয়ে কাজ করতে হবে। তারপর আমি চেষ্টা করছি নেট যত কম হয়। কিন্তু সবগুলো নেট সিলেক্ট না করলে রেজাল্টটা আসলে পারফেক্ট বোঝা যাবে না, যার কারণে একটু সময় লাগলেও ধৈর্য ধরে করতে হবে। আপনারা এই কাজগুলো করার সময় মনে রাখবেন যে কাজগুলো করতে আসলেই সময় লাগে। আপনি গ্রাফিকের কাজে যতটা বেশি সময় দিবেন
কাজের আউটপুটটা ততটাই সুন্দর হবে। আর যদি তাড়াহুড়া করে কাজ করেন, দেখা যাবে যে কাজের আউটপুটটা হয়তো ততটা ভালো হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজ তো আমরা অনেক সময় ক্লায়েন্টের জন্যই কাজ করব, কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করার পরও একটা কাজে যদি ডিজাইনার নিজে স্যাটিসফাই না হয়, তো সেক্ষেত্রে কাজটা যতই ভালো হোক, দেখবেন যে আপনার সে কাজটা সাবমিট করতে ইচ্ছা করতেছে না। এই জন্য গ্রাফিক ডিজাইনের কাজে একজন ডিজাইনারের স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে আগে জরুরি। আমি মনে হয় শেষ করে আনছি, যাক এখন একটু তাড়াতাড়ি করি। দেখেন আমি টোটাল উপরে যে তারের জালটা ছিল সেই জালগুলোকে সিলেক্ট করে ফেলছি, তাই না? তো এখন প্রথমে আমি এইটাকে একটা কপি করে রাখব, ওইটাকে না, এইটাকে, ফর মাই ওন সেফটি। এখন এই তারের জালটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার যে লেয়ারে কন্টেন্টটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে কি করতেছি, ফিল উইথ কন্টেন্ট অ্যাওয়ার। ওকে, তো আমরা কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করে দিলাম। দেখেন টোটালি উপরে যে নেটটা ছিল সেই নেটটা চলে গেছে। এখন চলে যাওয়ার পর কিছু কিছু জায়গা আপনার রিটাচ করতে হবে, যেমন এইখানে মনে হচ্ছে না যে গাছগুলা ঠিক কোথা থেকে চলে আসছে, সেই জন্য তাহলে এই জায়গাটা রিটাচ করতে হবে। তা আমি ফার্স্টে বলছিলাম যে রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য এই গাছটাকে আমাদের রেখে দিতে হবে। এই গাছটাকে রাখার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই গাছটাকে সিলেক্ট করে নিয়ে আসি। মনে হচ্ছে হবে না, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কুইক সিলেকশন টুলস না। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে একটু নিলেই হবে না, আরো আছে।
আমরা সুন্দর করে এই গাছটাকে আবার ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করতেছে, এই কারণে যে মেইনলি আমাদের যে জায়গা থেকে গাছটা নাই হয়ে গেছে, বিশেষ করে এই তারের জাল যে জায়গায় আছে এই জায়গার উপরেই গাছটা আমাদের মূলত দরকার, বাদ বাকি অংশে কিন্তু গাছ আমাদের আছে, তাই না? তো সুতরাং অত বেশি না করলেও চলবে, আমরা শুধু খেয়াল রাখবো যে যে অংশে আমাদের গাছটা দরকার সেই অংশে গাছটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। এখন দেখেন এইখান থেকে নিচের লেয়ার থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি আমি কপি করে নিয়ে আসলাম। এখন কপি করে এইটাকে এই আমার যে লেয়ার আছে সেই লেয়ারের উপরে পাতায় দিলাম। এখন দেখেন আমার কন্টেন্ট অনুযায়ী আমার গাছটা চলে আসছে, শুধু এই জায়গায় একটু ডিস্টার্ব ফিল হচ্ছে এবং এই জায়গায় একটু ডিস্টার্ব ফিল হচ্ছে। তো যে জায়গাগুলোতে ডিস্টার্ব মনে হচ্ছে সেই জায়গাগুলো আমি রিটাচ করে দিব, কাপাসিটি 100। এইখানে একটু ডিস্টার্ব মনে হচ্ছে তাহলে এইখানে একটু রিটাচ হয়ে যাবে, নিচে এইখানে একটু ডিস্টার্ব মনে হচ্ছে হয়তো এরকম ভাবে দেখেন টোটাল জায়গা থেকে আগে যে তারের নেটটা ছিল সেই নেটটাকে আমরা খুব ইজিলি কিন্তু সরাই ফেললাম, তাই না? তাহলে এইভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আমরা নর্মালি কোনো জলসাপ কিংবা এই ধরনের কমপ্লেক্স ডিজাইন থেকে মানে ডিজাইনের ভিতর থেকে কমপ্লেক্স পার্টকে সরাই ফেলতে পারবো। কোনো কোশ্চেন? মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। স্যার জি বলুন। স্যার আমরা কি অ্যানিমেশন শিখবো, মানে কার্টুন বানানো শিখবো? না, আপনাদের ক্লাসের মধ্যে সেগুলো পড়বে না। না না, এই যে ক্লাস মানে ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাদের 24টা ক্লাসের মধ্যে আসলে অত ভাস্ট সিলেবাস নেওয়া সম্ভব না, ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটোই শিখবো। মানে অ্যানিমেশন আর গ্রাফিক্স আলাদা? হ্যাঁ, অ্যানিমেশন এবং গ্রাফিক্স আলাদা। অ্যানিমেশনের জন্য আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যাডোব অ্যানিমেটর নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে অ্যানিমেশন করা যায়। এছাড়া হচ্ছে আফটার ইফেক্ট, প্রিমিয়ার, এগুলো দিয়ে অ্যানিমেশন রেডি করা যায়, কিন্তু এই জিনিসগুলো আপনাদের এই কোর্স কারিকুলামের ভিতরে নাই আসলে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের আছে বুধবারে, আশা করতেছি বুধবারে আমরা ছোটখাটো হলেও একটা ওয়েব পেজ তৈরি করা শিখব, লাইক এই ধরনের ছোট কোনো ওয়েব পেজ। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এক পেজের ছোট একটা ডিজাইন। আর তো এই ধরনের কোনো একটা ওয়েব পেজ, কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো এবং এইগুলো কী করে পাতাতে হয় সেই জিনিসগুলো আশা করি বুধবারে আমরা শিখব। আর তার আগ পর্যন্ত আজকে আমি যেগুলো দেখাইছি খুব ছোট ছোট কাজ, তো সেই কাজগুলো আপনারা একটু দেখবেন।
এগুলো অ্যাকচুয়ালি ইমেজ তৈরি করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাদের প্রয়োজন পড়বে। ছোট ছোট কন্টেন্ট, কি করে পিকচার রিমুভ করা যায়, কি করে একটা ছবির সঙ্গে লেখাকে অ্যাডাপ্ট করা যায়, কি করে লেখার ভিতর থেকে পিকচারটাকে দেখানো যায়, শ্যাডো দেওয়া যায়, এই ধরনের কন্টেন্টগুলো, এই ধরনের কন্টেন্টগুলো আসলে বিভিন্ন সময় আপনাদের কাজের প্রয়োজন পড়বে। তখন আমরা এই জিনিসগুলো যেহেতু এখন আমরা দেখে ফেলছি, আমাদের কাজ করতে সুবিধা হবে। নেক্সট দিন আমরা এই প্রজেক্টটা রেডি করব, এবং এই প্রজেক্ট রেডি করার সময় এখানে দেখেন অনেক অনেক ধরনের কন্টেন্ট আছে। এইখানে এই লেখাগুলা আলাদা বক্সের উপর, এইখানে টোটাল একটা শেপের উপর রেডি করা, এই টোটাল জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। আর ক্লাসের আপনারা ভিডিও দেখে এবং নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর যদি কোনো একটা সমস্যা মনে হয় নেক্সট ক্লাসে অবশ্যই শেয়ার করবেন। তাহলে নেক্সট ক্লাসে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে আবার একটু ওভারভিউ করা যাবে। তো আমি আমার স্ক্রিন শেয়ার টপ করলাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনও করতে পারেন আজকের ক্লাসের উপর। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা দাদা, কি বলে বললাম? জি শুনছি। আচ্ছা মনে হয় নাই দাদা। আচ্ছা, এই যে অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডেন্স শিটটা সবাই পূরণ করে ফেলবেন, আমি অ্যাটেন্ডেন্স শিটটা আবার দিচ্ছি। আর দাদা, তাহলে আপনার সাথে কথা হবে। ওকে, অলরেডি 9টা বাজে, মনে হয় আজকের মতো ক্লাস শেষ করা উচিত আপনার, অনেক লেট হয়ে গেছে। না না, ঠিক আছে দাদা, আমি আপনাকে একটু পরে একটু ফোন দিব। হ্যাঁ, একটু কথা আছে। হ্যাঁ, শিওর শিওর, ওকে, আমি একটু ফোন দিব। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা ইয়ে করেন, যারা করেন নাই আমি দিচ্ছি। এই যে অ্যাটেন্ডেন্স শিটটাই করে দিবেন, তাড়াতাড়ি করে করে ফেলেন। আর আপনাদেরকে যেটা বললাম, আমি লিংকও কিন্তু শেয়ার করেছি আমাদের, যেখানে আপনারা কাজের আপনাদের কাজগুলাকে আপলোড করবেন। আর মাস্টারেরটা আবারও বলছি, আপনারা মাস্টারে যারা করেন নাই তারা প্লিজ করে ফেলবেন। হয়তো আমি কিছুদিন পরে ওই অ্যাটেন্ডেন্স শিটটা দেখে দেখে একটু চেক করবো মাস্টারে আপনারা কারা করেছেন করেন নাই, আমি আপনাদেরকে বলে দিব। কারণ হচ্ছে এটা পরবর্তীতে গিয়ে আপনাদেরই একটা সমস্যায় পড়তে হবে, সেজন্য যারা মাস্টারে এখনো করেন নাই তারা কাইন্ডলি মাস্টারে রেজিস্ট্রেশন করে ফেলবেন, মানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন মাস্টারে। তো আজকের মতো এখান থেকে আমিও বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট বুধবার আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।